আমরা জানি যে বাংলাদেশের অত্যাবশ্যকীয় মশলার মধ্যে আদা একটি গুরুত্বপূর্ণ মশলা এবং বাংলাদেশে প্রতি বছর 2,35,000 মেট্রিক টন আদার চাহিদা রয়েছে। যদিও আমরা এখন পর্যন্ত আমাদের দেশে 2,15,000 মেট্রিক টনের মতো উৎপাদন করি, বাকিটা আমাদের আসলে আমদানি করেই মেটাতে হয়। আদা উৎপাদন হয় মূলত পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো আছে সেই জায়গাটাতে এবং সমতল ভূমিতেও বেশ কিছু জায়গাতে আদা উৎপাদন করা হয়। এবং এটাও ঠিক যে বাংলাদেশে যে সমস্ত কৃষি জমিতে অন্যান্য ফসলের চাষ করা হয়, বিশেষ করে কলা ফসল চাষ করা হয় বা সবজি করা হয়, সে সমস্ত জায়গাতেও কিন্তু আদা চাষ করা যায়। আমরা এখানে যে প্লটটি দেখতে পাচ্ছি সেটি মশলা গবেষণা কেন্দ্রের ঠিক পাশে শিবগঞ্জে মোহাম্মদ আলমের জমি। আলম গত কয়েক বছর ধরেই অল্প অল্প জমিতে আদার চাষ করেছিলেন, এবছর একটু বড় করেই তিনি আদার চাষ করেছেন এবং তার জমিতে দেখা যাচ্ছে খুব চমৎকার ফলন হচ্ছে। এবং এই আদার চেহারা দেখে বোঝাই যায় যে কৃষক যদি এরকম জমিতে একই সাথে কলার চাষ করেন এবং আদার চাষ করেন তাহলে তারা একদিকে চমৎকার সফলতা পাবেন এবং এক বছরের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আয় করতে পারবেন। এখানে যেহেতু মশলা গবেষণা কেন্দ্রের তরফ থেকে তাদেরকে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করা হয়েছে এবং যে সমস্ত কারিগরি পরামর্শ দরকার সেই কারিগরি পরামর্শগুলো দেওয়া হয়েছে, তাতে তার সফলতাটা আরও ভালো এসেছে। এবং এই ধারণা যদি আরও সম্প্রসারিত হয় তাহলে নিশ্চয়ই এই এলাকাতে আদা চাষের একটি বড় ধরনের সুযোগ রয়েছে। আমরা জানি যে শিবগঞ্জ বা এই সমস্ত আশেপাশের এলাকাগুলোতে প্রচুর মানুষ কলা বাগান করে এবং কলা বাগানের মধ্যে কিন্তু অন্য ফসলেরও চাষ তারা করে থাকেন, সেগুলো স্বল্প মেয়াদি কিছু কিছু ফসলের চাষ করেন। যেহেতু কলার বাগান থেকে কলা উত্তোলন করতেও প্রায় এক বছর সময় লাগে, অন্তর্বর্তীকালীন সময়ে সেখানে আদা বা অন্যান্য সাথী ফসল চাষ করেও কিন্তু ভালো ফল পাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে এখানে যে প্রদর্শনীটি আমরা দেখতে পাচ্ছি এই প্রদর্শনী একটি চমৎকার প্রদর্শনী এবং এই প্রদর্শনীর মধ্য দিয়ে এই এলাকায় আদা চাষ সম্প্রসারিত হতে পারে। এখানে যেমন মোহাম্মদ আলম তার জমিতে একদিকে যেমন কলা লাগিয়েছেন, তারপরে আদা লাগিয়েছেন, মাঝখানে কিন্তু মরিচের চারাও আমরা দেখতে পাচ্ছি, পাশ দিয়ে কচুও আছে, অর্থাৎ নানা রকমের ফসলের বিন্যাস তিনি করেছেন যাতে বছর জুড়েই কিন্তু তিনি কিছু না কিছু আয় করছেন। আর যখন নাকি আদা উত্তোলন করা যাবে তখন কিন্তু আয়টা তার অনেক বেশি হবে, আর কলা যখন উত্তোলন করবেন তখন কিন্তু আয়টা আরও বেশি হবে। সব মিলিয়ে তার কিন্তু চমৎকার ফলাফল আসবে এই আদা কলার মিশ্র চাষের মধ্য দিয়ে। এখানে যে জাতটিকে তুলে ধরা হয়েছে সেটি বাড়ি আদা এক এবং এই জাতটি কিন্তু এখানে ভালো ফলন দিচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা একটু মোহাম্মদ আলমের সাথে কথা বলে নিই। আমাদের সাথে আছেন এই জমির যিনি কৃষক তিনি মোহাম্মদ আলম, আমরা তার কাছ থেকে একটু তার অভিজ্ঞতার গল্পটা শুনে নিই। আলম, আপনি কত সাল থেকে আদা চাষ শুরু করলেন? আমি প্রথমে 2016 সাল থেকে আদা চাষ শুরু করি। কতটুক জমিতে করেছিলেন? আমি প্রথমে 200 জমিতে আদা চাষ শুরু করি। 200 জমিতে চাষ করার পরে কি দেখা গেল? 200 জমিতে চাষ করে আমার দেখা যায় 200 মাটি থেকে আমি 5 মণ আদা পাই আর কি। আচ্ছা, খুবই চমৎকার কথা। তারপরে 2016 সালের পরে? 16 সালের পরে ওই 17 সালে আসে আমি ওই 20 আদা আমি নিয়ে আসি 20 জমিতে। সেখান থেকে 20 জমির পর থেকে আমি 2019 সালে এসে পার করি 40 মাটি। আচ্ছা, এখন এই যে পিছনে যে জমিটাতে আমরা দেখতে পাচ্ছি আদা লাগিয়েছেন, কলা লাগিয়েছেন, কচু আছে, মরিচ আছে এবং আরও অন্যান্য ফসলগুলো আছে, কীরকম মনে হচ্ছে আপনার এখানে ফলনটা, আদার ফলনটা কীরকম হবে মনে করছেন? আদার ফলনটা আমি আশা করতেছি 80-100 আদা পাবো আর কি। এখন আদার বাজার দর কীরকম? এখন বর্তমান আদার দর 7-8,000 টাকা। তার মানে প্রায় 7-8 লাখ টাকার মতো আপনি আশা করতেছি আর কি এখান থেকে। আর কলা বিক্রি করে কীরকম পাওয়া যাবে? 40 মাটির কলা গাছ আছে আমার 400 গাছে 2 লক্ষ টাকার মতো আমি কলাতে পাবো বলে আশা করছি। 7-9 লক্ষ টাকা। আর মরিচ বা অন্যান্য ফসল কিরকম করেছেন? মরিচ আপাতত 60-70,000 টাকার মরিচ বিক্রি করছি, এখনো আছে মরিচ চলছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা তো সাধারণত আমাদের জমিতে শাকসবজির চাষ করি, ধানের চাষ করি বা অন্যান্য ফসলের চাষ করি, তাতে আদা কিংবা তার সাথে যদি কেউ কলা মরিচ এগুলো কেউ করে তাহলে তাদের কি লাভটা আপনার চেয়ে কম হবে না বেশি হবে? বেশি হবে। আপনারটাই বেশি হবে? হ্যাঁ, আমারটাই বেশি হবে। তার মানে আপনি নিজে মনে করছেন যে অন্যান্য ফসলের তুলনায় আপনার জমিতে ফসল চাষ লাভজনক? হ্যাঁ, লাভজনক। আচ্ছা, তো এমনিতে তো এখানে এই প্রকল্প চালু করার ক্ষেত্রে, প্রযুক্তি চালু করার ক্ষেত্রে মশলা গবেষণা ইনস্টিটিউট আপনাদেরকে সহযোগিতা করলো? হ্যাঁ, মশলা গবেষণা। কি কি সহযোগিতা পেলেন আপনি? আমি ওখান থেকে প্রথমে নিরু স্যারের কাছ থেকে সাজেশন নিয়ে আদা করবো স্যার, তো সেখান থেকে স্যার আমাকে কিছু আদা দেয়,
200 কেজি আদা দেয়, সেই 200 কেজি আদা আমি 40% মাটিতে রোপণ করি। মানে তার মানে বীজের সাপোর্ট, বীজের সময় সহযোগিতা পাইছি। আচ্ছা, আর অন্যান্য পরামর্শ বুদ্ধি, অন্যান্য পরামর্শ বুদ্ধি নিরু স্যারের সাথে আমি ফোনে আলাপ করে শুনে, এবং মশলা গবেষণা আমাদের গ্রামের কিছু কর্মীরাও আছে, এদের কাছ থেকেও আমি সাজেশন পাই, আমি নিজেও কিছু সাজেশন। তো এখন আপনার এই যে জমিতে যে সুন্দর করে আদা হলো, কলা হচ্ছে, অন্য ফসল হচ্ছে, এটা দেখে আশেপাশের কৃষকরা কি বলে? এটা দেখে আশেপাশের কৃষকেরা বলে আমিও করতে চাই, মানে অন্যরাও করতে চায়। হ্যাঁ, অন্যরাও করতে চায় আর। আচ্ছা, তাহলে আপনার কাছে কি মনে হয় যে যদি কোনো কৃষক তার জমিতে কলার জমিতে আদা করে বা অন্য জমিতে আদা করে, তাহলে সে লাভজনক হবে? হ্যাঁ, অবশ্যই লাভজনক হবে। খুবই ভালো কথা। তাহলে আপনি তো নিশ্চয়ই কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন, তারাও দেখছে, তারাও ভালো করছে। তাহলে আমরা চাইবো যে আগামী দিনে এই সমস্ত এলাকাতে আদা চাষ আরও বাড়বে নাকি? হ্যাঁ, অবশ্যই বাড়বে। বাড়বে, আমরাও সেটা চাই। আপনার সফলতা দেখে অন্য কৃষক উৎসাহিত হোক। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন মশলা গবেষণা কেন্দ্রের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর আশিকুল ইসলাম নিরু। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি এই কার্যক্রম সম্পর্কে। নিরু সাহেব, এখানে তো খুবই চমৎকার আমরা দেখলাম যে আলম সাহেবের যে বাগানটি আপনারা সহযোগিতার মধ্য দিয়ে যেটা তৈরি করেছেন, এরকম কার্যক্রম কতটা বিস্তৃত হয়েছে আপনাদের এই কেন্দ্রের তরফ থেকে? আসলে আমাদের মশলা গবেষণা কেন্দ্র থেকে আমরা সবসময় চেষ্টা করি যে কৃষক পর্যায়ে আমাদের যে প্রযুক্তিগুলো আমরা নতুন নতুন নিয়ে আসছি সেগুলো যাতে কৃষক বেশি করে করতে পারে, এবং বাংলাদেশের যে মশলার চাহিদা আছে সেটা যেন মিট আপ করতে পারে। সেই লক্ষ্যে এই বছর আমরা বিশেষ করে বাড়িয়াদা এক, বাড়িয়াদা দুই, বাড়িয়াদা তিন, তিনটা জাত আমাদের আছে, এটা আমরা কৃষক পর্যায়ে এই বছরে 15টার মতো কৃষক প্রদর্শনী আমরা করতে পেরেছি। সেটা বগুড়া, রংপুর, লালমনিরহাট, তারপরে খাগড়াছড়ি, রংপুর এবং নীলফামারী। আচ্ছা, এই কয়েকটা ডিস্ট্রিক্টে আমরা আমাদের মশলা গবেষণা কেন্দ্রের নতুন একটা প্রকল্প শুরু হয়েছে, বাংলাদেশের মশলাজাত ফসল গবেষণা যোদ্ধার করার প্রকল্প, তার আওতায় আমরা এই কাজগুলো সম্প্রসারণ করতে যাচ্ছি। এবং এর সঙ্গে সঙ্গে আমরা কৃষককে শুধু বীজ বা সার বা প্রযুক্তিগত সহযোগিতা সেটা দিচ্ছি সেটা না, আমরা ওদেরকে হাতে কলমে শেখানোর জন্য আমরা কিন্তু কৃষক পর্যায়ে যে আমরা প্রশিক্ষণও দিচ্ছি, যে একটা প্রযুক্তি নিলে আমরা শুধু বীজ দিলাম, সার দিলাম, ওষুধ দিলাম, তাতে আমাদের কাজ শেষ হলো তা না, আমরা সেখানে যে তাদেরকে পরামর্শ দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু প্রশিক্ষিত করতেছি তাদেরকে, যাতে ভবিষ্যতে প্রজেক্ট যখন থাকবে না, প্রকল্পের মেয়াদ শেষ হবে, তখন তারা নিজেরা এই কাজগুলো করতে পারে। তো এবছরে আমরা যে মাঠে এখন এখানে দাঁড়িয়ে আছি, এটা বাড়িয়া দেখার একটা প্রদর্শনী মাঠ। এই কৃষক ভাই আলম, উনি কিন্তু খুবই উৎসাহী, এবং আদা চাষের জন্য সে প্রায় বিগত 3 বছর যাবতে আদা করতেছে আমাদের জাত নিয়ে, এবং সে এবছরে যে মাঠটা আমরা দেখতে পারতেছি এটা কিন্তু একটা খুব একটা বাম্পার প্রোডাকশন হবে বলে আমি মনে করি। কারণ হলো যে এখানকার যে গাছের যে অবস্থা এখন বর্তমানে আছে খুবই ভালো অবস্থা আছে, এবং আদার একটা সমস্যা হলো যে কাণ্ডপাচ রোগ হয়, তো এই কাণ্ডপাচ রোগ এটা সারা ওয়ার্ল্ডওয়াইজই আছে, এটা কিন্তু 100% কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তবে এখানে একটা আরেকটা সমস্যা হচ্ছে যে এটা দীর্ঘমেয়াদী একটা ফসল, প্রায় 1 বছর সময় লেগে যায়। তা আমরা যে কৃষককে যখন আমরা প্রদর্শনী দিই তখন কিন্তু এই বগুড়া এলাকার কথা যদি আপনি চিন্তা করেন, এখানে কিন্তু একটা কৃষক বছরে 4 থেকে 5টা সবজি করে, কিন্তু আমরা তাদেরকে পরামর্শ দিই আমরা যে আপনি আদা করেন, আদার সঙ্গে পাশাপাশি সবজি করতে পারবেন, এই 4টা 5টা সবজি আপনি এট এ টাইম আদার সঙ্গে করতে পারবেন, তাতে আপনার আদা তো প্রোডাকশন যেটা হবে সেটা হবেই, বাড়তি আপনার এই সবজি চাষ করে আপনার আলাদা একটা ইনকাম এখান থেকে আসবে। এবং কৃষক আমাদের এই কৃষক ভাই কিন্তু দেখেন এখানে কলা করেছে আদার সঙ্গে, তারপরে মরিচ করেছে, তারপর কিছু পেপার গাছও আছে, কচুর গাছও আছে। তো এই কৃষক কিন্তু আসলে উনি আমাদের পরামর্শ অনুযায়ী ওনার নিজের চিন্তাভাবনার থেকেই এগুলো করেছেন, আমরাও পাশাপাশি পরামর্শ দিয়েছি। তো ওনার যেখানে যেটা আপনি নিজে শুনছেন যে সে কলা থেকে কত টাকা পাবে, আদা থেকে কত টাকা, মরিচ বিক্রি করে 70,000 টাকা কিনতে পারছে, কিন্তু আদা কিন্তু একদম শেষে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে উঠবে, এর আগে সব ফসল কিন্তু সে হারভেস্ট করে ফেলে দেবে। তারপরে সে আদা যখন করবে, আদা কিন্তু এখানে শতকে প্রায় 2 থেকে 3 মন আদা হবে, এখন এখনকার বাজারে আদা কিন্তু 200 টাকা কেজির উপরে, কাজেই সে কিন্তু এখান থেকে 40% মাস থেকে
আট থেকে নয় লক্ষ টাকার মতো ইনকাম সে এখানে। একটা জিনিস আমাকে বলেন দেখি, যে এখানে যখন সে আদা করলো, আবার এখানে কলাও আছে বা অন্যান্য আছে, একটা ফসলের সাথে আর একটা ফসলের কম্পিটিশনে কোনো ফসল ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, নাকি সবগুলো ফসলই মানে একই রকম ফলন দেবে, আপনার কাছে কি মনে হয়? না, আমরা কিন্তু এখানে আদা আমাদের মেইন ফসল। আমরা আদা যে সার দিচ্ছি, ওষুধ দিচ্ছি, সেটা শুধু আদার জন্যই দিচ্ছি। এখান থেকে অন্য যে সাথী ফসলগুলো হচ্ছে সেগুলো কিন্তু আলাদা কোনো আমরা সার বা অন্য কোনো পরিচর্যা করা লাগতেছে না। আদারটা করলে সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে যাবে, কোনো কম্পিটিশন নাই এখানে। তার মানে আদা আদা তো হচ্ছেই, এবং একই রকমের উপকরণ ব্যবহার করে অন্যান্য ফসলগুলো উপরে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ও আলাদাভাবে কোনো যত্ন বা উপকরণ কোনো কিছু দেওয়ার দরকার নেই। শুধু আদাতে আমরা যে সারটা দিচ্ছি, ওষুধ দিচ্ছি, ওটাই কলার জন্য বা মরিচের জন্য বা অন্য যে কোনো ফসলই করুক, সেটা একই আদার যেটা হবে সেটা দিয়ে সবকিছু হয়ে যাবে। তাহলে এখন এইটার ক্ষেত্রে কৃষকদের যে আগ্রহ, সেই আগ্রহ মেটানোর জন্য কি আপনারা যথাসাধ্য চেষ্টা করছেন, যাতে আগামী দিনগুলোতে এটার চাষ সম্প্রসারণ? হ্যাঁ, অবশ্যই আমরা তো চেষ্টা করবো যে আমাদের প্রযুক্তি কৃষক নিয়ে সেটা সারা বাংলাদেশে বিস্তৃত লাভ করুক, এটা তো সবসময় আমরা চাই। কারণ মশলার যে মানে বিশেষ করে সব মশলা ফসলের কিন্তু ঘাটতি আছে, তো সেটা আমরা এই প্রকল্পের মাধ্যমে আমরা চাচ্ছি যে এই প্রকল্প যা শেষ হওয়ার আগে আমরা যে বাংলাদেশের যে মশলার চাহিদা যেটা আছে সেটা যেন আমরা স্বয়ংসম্পন্ন হতে পারি, আমাদের মেইন প্রচেষ্টা থাকবে এটাই। আচ্ছা, খুবই ভালো কথা। আপনাদের এই প্রকল্পের কার্যক্রম আরও শক্তিশালী হোক এবং আপনাদের মধ্য দিয়ে কৃষকরা উপকৃত হোক, এটা আমরা প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ। একথা ঠিক যে কৃষক ভাইরা সকলেই কিন্তু প্রথম অবস্থাতে আগ্রহী হয়তো হবেন না, কিন্তু এরকম সফলতা যখন দেখা যাবে তখন সেই সফলতা অন্যদেরকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। এখানে মোহাম্মদ আলম যখন প্রথম শুরু করেছিলেন তখন মাত্র 2 কাঠা জমিতে বা 2 ডেসিমাল জমিতে তিনি শুরু করেছিলেন, এখন কিন্তু তিনি প্রায় 40 ডেসিমাল জায়গার উপরে কিন্তু এরকম বাগান করেছেন। তাতে বোঝাই যায় যে তার আর্থিকভাবে যে সফলতা তিনি অর্জন করতে পেরেছেন এর আগের বছরগুলোতে, সেটি তাকে অনুপ্রাণিত করেছে পরের বছর এই এলাকাটিকে বাড়ানোর জন্য। আর আশেপাশের কৃষক ভাই যারা দেখছেন তারাও নিশ্চয়ই উৎসাহিত হবেন, এবং এভাবেই এই সমস্ত এলাকাতে আদার উৎপাদন বাড়বে, একই সাথে কলার সাথে আদার মিশ্র চাষ বাড়বে, ফসল চাষের নিবিড়তা বৃদ্ধি পাবে, কৃষকের ভাগ্য পরিবর্তন হবে স্থানীয়ভাবে এবং জাতীয়ভাবে, এটি অর্থনৈতিক ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে, এ প্রত্যাশা আমরা করতেই পারি।